সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এ ব্যাপারে আল্লাহ তালা বলেন সামনে নিন্দা করে যে পিছনে নিন্দা করে যে তার জন্য অয়েল নামক জাহান নাম সুনিশ্চিত সে ধ্বংস সুনিশ্চিত সামনাসামনি বদনাম করে যে পিছনে বদনাম করে যে সে ধ্বংস সুনিশ্চিত অয়েল নামক জাহান নামে যাবে সে মহান আল্লাহ বলেন মানুষ যারা তোমরা আল্লাহ বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তোমরা মানুষের উপরে ধারণা করা বেঁচে থাকো ধারণা করা থেকে বেঁচে থাকো ধারণা না হয়তো বা লোকটা এ কথা বলেছে হয়তো বা লোকটা এ কাজ করেছে কেন কিছু কিছু ধারণায় পাপ হয় ধারণাই পাপ আবু হর তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন ইয়াক হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আকবর উলকা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল এশরা কুবিল্লাহ আল্লাহর সাথে শেরেখ করা দুই অকুকুল আলেদান পিতা মাতার অবাধ্য চলা তিন কলস জোরে কথা বলা মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় মহাপাপ আর এইখানে বললেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা তার মানে ধারণাই পাপের সিরিয়ালে তিন নম্বর মহাপাপ মহান আল্লাহ বলেন ওলা তাজসু তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না ওই লোকটা তো এই করেছে ওই মেয়েটা তো এই করেছে এরকম দোষ ত্রুটি বের করো না মানুষ তো এখন চল্লিশ বছর আগে এটা করেছে করেছে কি করেনি এখন পেপার পত্রিকাতে লিখছে বলছে মানুষ তো আর মানুষ হয়ে নাই মানুষ তো এখন পশু আর বই পুস্তক তো আর মানুষ দিয়ে লিখা নাই পশু দিয়ে লিখা আছে আরে বইয়ে গল্প দিচ্ছে যে একটা গল্প দেখল কুকুর আর টেলিফোনে কথা বলছে কুকুর আর বিড়াল গোটা বইটা শুরু থেকে শেষ পর্যন্ত সব পশু দিয়ে আছে লিখা তো দেশে কি একটা মানুষও নয় লিখো পশু ও লেখকই শয়তান অন থেকে টেন পর্যন্ত বিবেচনা করে একটা বই লিখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াতে একজন লেখক ও শিক্ষক নয় সবাই জাহেল প্রায় সবাই পশু বেটা বই লিখে বলে মাথায় কি আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলেস নে কেন ওরে বাবা তার মানে কত বড় বোকা বুদ্ধিহীন বিবেকহীন পশুর মতো লিখক ছেলেটাকে কৃপন বানাচ্ছে লিখকে বলতে হবে জি নেন নেন আপনি খান আপনি খান এ কথা বলতে হবে তো বলছে ওরে বাবা মানে দিবে না লেখক দুধের বাচ্চাকে কিরপন বানাচ্ছে জাতীয় মূর্খ সম্মানিত ত্রুটি উদ্ঘাটন করো না রাসুল সাল্লাম বলেন ওয়ালা তাহা শশু ওশু পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না ওরা তিনজন দুইজন বসে কি গল্প করছে তুমি কান লাগিয়ে শোনো না এই কারণেই মোহাম্মদ বলেছেন শোনো তিনজন মানুষ কোথাও গেলে দুইজন বসে কথা বলো না নইলে তৃতীয়জন মনে করবে আমার কথাই মনে হয় বলছে বারবার বারবার কান কান লাগাবে লাগাবে বুঝ চেষ্টা করবে যে আমার বিরুদ্ধে বলছে মনে হয় অতএব তিনজন কোথাও গেলে যে কোনো কথা বলা হবে তিনজন মিলেই বলতে হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি আরো বলেন কেউ যদি কারোর গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে বিচার মাঠে তামাকে জাহান নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে হাদিস মুসলিম কথা কান লাগিয়ে কোনো শুনবেন না দোকানে বসতে তো আপনাকে নিষেধ করেছি কঠিনভাবে আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি দোকানে আপনি বসবেন না দোকানে নিতে গেছেন এক কেজি লবণ আর একশো মরিচ নেওয়া হয়ে গেছে এক মিনিট দাঁড়াবেন না ওখানে ওখানে দুইজন বসে আর একজনের বদনাম করছে আপনাকে বাঁচার জন্য আমি রাসুল সুল্লা পক্ষ থেকে তিনটা কথা বলেছি তিনি বলেছেন জাহান নাম থেকে বাঁচার পথ এক আলজম লেসানাক মুখ বন্ধ করো জাহান নাম থেকে বেঁচে যাওয়া বদনাম গিবত করো না দুই অলাইয়াস আবাইতক জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না আপনি যাবেন না আপনার স্ত্রী যাবে না ছেলে মেয়ে কেউ যাবে না আপনি তো একজন বুদ্ধিহীন কাপুরুষ মানুষ আপনার স্ত্রী বাজার করে আপনি তো একটা কাপুরুষ মানুষ আপনাকে দেখলে আমার চক্ষু ভারী হয়ে যায় মেজাজটা গরম হয়ে যায় আপনি কাপুরুষ বাড়িতে বসে আছেন বউ বাজার করে কেন কাপড় ভালো মন্দ তার বিবেচনা করার কি প্রয়োজন তাকে জিনিস কিনতে হবে তার কি প্রয়োজন আপনার বউ তো প্লেট কিনে নিয়ে এসেছে প্লেটে আছে চিংড়ি মাছ প্লেটে কি আছে চিংড়ি মাছ এখন কি করবেন ওই প্লেট ভাঙতে হবে এখানে যত লোক বসে আছেন আপনার বাড়ির প্লেটে যদি চিংড়ি মাছ থাকে রুই মাছ থাকে আর যদি সকাল হয়ে যায় আপনি সত্যি মনাফেক আপনি আমার বক্তব্যের পাঁচ পয়সা দাম দেন না আগে প্লেট ভাঙতে হবে তারপরে সকাল কাপুরুষের পরিচয় পরিচয় জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই কি দেখাতে চাচ্ছেন বাড়িতে পুতুল ভর্তি করে রেখেছেন আর দেখাচ্ছেন আমি তাহাজুদ পড়ি কেন আপনি তাহাজুদ পড়েন পড়বেন কেন বউ শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে ওটা আগে ভাগেন তারপরে কোনো কথা বউ তো হস্তিনি ও তো কিছু বুঝে না ও কি জানে ও তো ঢং ঢং করে সাজগোজ করে ঘুরে ওড়াচ্ছে আপনাকে বহুবার বলেছে ছেলেগুলো প্রায় জানে যে দুনিয়াতে দুটো পাপ আছে না করে এই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি বলছে আসো খেলি তাহলে জন ফকিরকে খাওয়াতে হবে কাপ ফাড়া দিতে হবে শুয়া কেজি করে চাউল দিতে হবে আর আপনাদের এলাকা আরো আশ্চর্য দেখি যে ওই যেখানে সেখানে ছোট্ট দোকানের তিনটা পর্যন্ত এ খেলছে তাস খেলছে ক্যারাম বোর্ড খেলছে বেটা কাজ পাওনা না রাত তিনটা পর্যন্ত তাস খেলো জমির উপরে গাছ লাগিয়ে আর আশ্চর্য এলাকা রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে আরে বেটা রাস্তার উপরে গাছ লাগিয়ে রাখলে তো তুমি তুমি কোন দিয়ে আচ্ছা তোমার দোকানটাই যদি শেষ পর্যন্ত হয় রাস্তা পর্যন্ত তোমার ওই যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে তোমার বাপের জায়গায় দাঁড়াবে চব্বিশ ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলতে হবে রাস্তা থেকে রাসুল সাল সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নেই গন্ডগোল সেখানে রাস্তা হবে ডবল রাস্তার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই খুব কড়া নজর রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছেন রাস্তার উপরে দোকানের প্রাচীর দিয়ে রেখেছেন তো যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে সে আপনার বাপের মাথার উপরে দাঁড়াবে ফাইজলামি করেন চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে সব রাস্তা থেকে পরের জমিতে রাস্তাতে গাছ লাগিয়ে মাথা বড়ি দেখাচ্ছে বল হিসাব রাসুল সালাই সাল্লাম বলেছেন যেখানে রাস্তা সমস্যা সেখানে রাস্তা ডবল হবে রাস্তার ব্যাপারে মোহাম্মদ সালাই কোনো আপোষ নেই অপরের জমিতে গাছ লাগিয়ে গাছ মোটা হে নিজের দেখাচ্ছে সব রাস্তার উপরে বাড়ি রেখেছেন কেন মানুষের বদনাম করার জন্য মানুষের বিরোধিতা করার জন্য মনে কিছু নিয়েন না আপনি দিনী ভাই আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে এটা জরুরি বাড়ি শুরু করেছেন বাড়িতে যে আপনার ঘর যে প্লাস্টার হবে তো প্লাস্টার যে করবে তো মিস্ত্রি দাঁড়াবে কোথায় মিস্ত্রি কোথায় দাঁড়িয়ে আপনার ঘরটা প্লাস্টার করবে নীতি পরিবর্তন করেন যুগ যুগ থেকে চলে আসে সেটা এটা করতে হবে এখন এই হিসাব নয় জরুরি প্রয়োজনে দোকানে গেছেন কাজ শেষ ফিরে আসবেন তিন পাপের জন্য কাঁদুন বেঁচে যাবেন